করে খাওয়াবো? এই দেখো চিনি, দেখে কি কথা মনে করছি আমার মেয়ে লেবাসটা, এই ঝিঙেটা দেখে কিসের কথা মনে করছে, কাদের কথা মনে করছে বলো? তুমি তো সববার জানো, বলো কাদের কথা মনে করছে? আর এই ঝিঙেটা কেমন ভাবে খেতে হয় জানে তো? কেমন ভাবে খেতে হয়, পুরো মুখে নেবা দিয়ে একদম চিবিয়ে চিবিয়ে, নাহলে চুষে চুষে খেয়ে নেবা। হ্যাঁ, কাঁচা কাঁচা ঝিঙেও কিন্তু খায়, রান্না করে তো খায়ও, কাঁচা কাঁচাও খায়। কাছে কাছে ঝিঙে কে খাও? তোমরা কে খাও কাছে কাছে ঝিঙে? আমাকে একটু বলো, কে কে কাছে কাছে ঝিঙে খাচ্ছ আজকাল বাড়িতে নিজে? কে কে কাঁচা কাঁচা ঝিঙে চিবিয়ে চিবিয়ে খাও? আর ঝিঙে দেখে কার কার কি মনে হচ্ছে বলো বলো? মেয়ে লাভার্সরা, ঝুমার মেয়ে লাভার্সরা, যারা আমার ভিডিও একটু একটু দেখো, একটুখানি প্লিজ বলো তোমাদের কি মনে হচ্ছে? সোনারা, ও সোনারা, তোমার কি মনে হচ্ছে? শেষ হয়নি এখনো, হাসি দিয়ে শুরু হচ্ছে, গালাগালে শেষ হবে, দেখতে থাকো। রাতের অনুভূতি আমি একটা কথা বলছি, ঝুমাদের অনেক বছর হয়েছে তো ডিভোর্স হয়ে গেছে, তো কিছু পাই না, যখন মাঝে মাঝে ওই একটা একটা টপিকেই কথা বলে, ওই কোন ছোটবেলায় ছেলের বন্ধুরা দেখেছে, হ্যাঁ ড্যাশ ড্যাশ আমাকে একজন বলেছে, কতবার ড্যাশ বলেছে ওই ভিডিওটাতে, তুমি তো মানে ওর সব থেকে বড় উদয় ফ্যান, কতবার ড্যাশ বলেছে। তো ওই ড্যাশটা যে হয় না ওর জীবনে, ওইটা নিয়ে ওর জীবনে খুব বড় কষ্ট। আর এই যে কলা মানে মানে ঝিঙেটাকেও কিন্তু আলটিমেটলি এন্ড অফ দ্য মানে ভিডিওতে গিয়ে বলছে যে এটা কলা, ঝিঙেও নাকি ল্যাদ 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 করে। ঝিঙে কন কন সা ঝিঙে হে ও জো ল্যাদ ল্যাদ করতা হে মেরে কো কোই বলো বলো কোই? ঝিঙে ওকে গোটা ঝিঙেটা মানে ঝিঙের গায়ে তো এরকম মানে কাটা ইয়েটা থাকে, ধার থাকে, ওই ইয়েগুলো খোসাটা, ওই 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 ধারালো ঝিঙেটা ওর মুখের মধ্যে ভরে মুখটাকে চিপে বন্ধ করে ওটাকে বার করতে হবে আর ঢোকাতে হবে। ওর তো যখন এগুলো কেটে যাবে তখন রিয়েলাইজ করবে ঝিঙে কেউ কী করে গোটা গোটা খায়, কাঁচা কাঁচা খায়। ওকে ঝিঙে কাঁচা আমি ছাল না ছাড়িয়ে খাওয়াবো। ঝিঙে রাতে খাবে ছোটবেলায়? কে কে মিছি মিছি খেলনা বাটি খেলেছো? কে কে খেলেছো? একটু পরে দেখবে মিথ্যে মিথ্যে হলুদটা দিদি আবার নোংরা কথা বলতে গিয়ে ভুলে যাবে, ও আবার একবার হলুদ দিয়েছে, আবার একটু হলুদ দিয়ে দেবে। মানে এটা কে, এটা কে, কে যত খিস্তি দাও ওকে যাই করো, মানে আর আর পারা যাচ্ছে না। অ্যাকচুয়ালি স্নানের ভিডিও বা নোংরা যে জামা কাপড় পরে ভিডিও করে তার থেকে এটা বেটার, বাট প্রচণ্ড বাজে বকছে, বেটার নয়, যারা ভাবছো এটা বেটার একদম বেটার নয়। আর বয়ফ্রেন্ডের কথা আমার মনে পড়ে যায় সত্যি, ও ফোন করে রাত্রিবেলা, এত জ্বালাতন এত জ্বালাতন করে না বয়ফ্রেন্ড আমার, ছোড় দেওয়া চল জমানা ক্যা কহেগা, হা 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 ছোড় দেওয়া চল জমানা ক্যা কহেগা, হা 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 ইউন জমানে ভি ভুলে গেছে ছুমাদি। কি বলবো না, রাত্রিবেলায় এত মানে আম খাওয়ার বায়না করে না, কি বলবো? কি বলছো ঝুমাদি, রাতে আম খাওয়ার ঝামেলা করে? তোমার তো বড়া বড়ি আছে ছোট্ট ছোট্ট ডালের বড়ি,
অথবা কিশমিশ, পারফেক্ট বলেছি। হ্যাঁ, তোমার আম খেতে ঝামেলা করে? ওকে, আই গট ইউ। আজকে আমও করব, আমি চাটনিও করব। বাহ, কি করব আর বলো? বাহ, তুই তো হবে এত বায়না করে। আর আমি আজকে এই যে কলা খাব, দেখেছো কলা? বাহ, ঝিঙে দেখিয়ে বলছো দেখেছো কলা? পুরো মেন্টাল, পুরো মেন্টাল। কে ঝিঙে দেখিয়ে কলা বলে? হ্যাঁ, কে বলে ঝিঙে দেখিয়ে কলা? আমি আর নিতে পারছি না এই মানুষটাকে। ঝিঙে দেখিয়ে বলছে দেখেছো কলা, দেখেছো চিকেনের লেগ পিস দেখিয়ে বলবে কলা, ঝিঙে দেখিয়ে বলবে কলা। ও ঝিঙে নাকি লদলদ করে ঢ্যাঁড়সের মতো। বাও, সবাই এক মিনিট নীরবতা পালন করো। আমি কথা বলবো, ভিডিও দেখাবো, কিন্তু তোমরা নীরবতা পালন করবে। কেউ হাসবে না, কেউ কিছু করবে না, কেউ কোনো কোনো গালাগালি করবে না। দেখো, আমি কিন্তু মিথ্যা কথা বলিনি। ও ঝিঙে ল্যাদল্যাদ করে বলেছে, আমি কিন্তু বলেছি ও ঝিঙে ল্যাদল্যাদ করে। ঝিঙে কোন জন্মে ল্যাদল্যাদ করে আমাকে জানাও। আমি আগেই বলেছিলাম হলুদ দিদি মিচিমিচি খেলাবাটি খেলতো, ছোটবেলায় খেলাবাটি খুব খেলতো, সেটাই মনে পড়ে গেছে, সেই জন্য মিচিমিচি হলুদ দিয়ে দিচ্ছে এমনি এমনি করে করে। চলো, আর ওর ভিডিও আমি শেষ পর্যন্ত টানছি না, কারণ পুরো ভিডিওটাদের মধ্যেই নোংরামি রয়েছে। যদিও আমার মনে হয় ওর নোংরামি অন্য কিছু পাবলিক, কিছু নয়, অন্য কোনো এক পাবলিকের থেকে অনেক মোর দ্যান বেটার। অ্যাটলিস্ট মানে এরকম ও ওনার মতো তো নোংরামি করছে না। আর আমি মনে করি উনি একজন মানে এস দাসী একজন, যে এদের মতো মানুষকে এরকম শিক্ষা দিচ্ছে। আসলে কি বলতো, সেটা ডেইলি ব্লগ হোক, কাউকে মানে কন্টেন্ট বানিয়ে হোক, কারোর ভিডিওকে কন্টেন্ট বানিয়ে, বা সেই মানুষটার পক্ষে বিপক্ষে বলাই হোক না কেন, যারাই করে তাদেরকেও না মানে কাউকে নিয়ে কিছু কথা বলতে যাওয়ার আগে তাদেরকে নিয়ে সার্চ করতে হয়, তাদেরকে দেখতে হয়, তারপরে গিয়ে তোমরা ভিডিওটা বানাতে পারবে। তো যারাই এই জিনিসটা করে তাদেরকে না অনেক খাটতে হয়, কিন্তু ফিগার দেখিয়ে ব্যবসা করাটা, ফিগার দেখিয়ে টাকা ইনকাম করাটা, এটার জন্য স্থান মনে হয় অন্য কোনো জায়গা আছে, যেটা বলে আমি ভুল করিনি। আর এরপরেই আসবে তার জন্য একটা এক্সক্লুসিভ ভিডিও। সবাই পাশে থাকো, দেখতে থাকো, সঙ্গে থাকো। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা। আর আজকের ডেটে যাদের হ্যাপি বার্থডে, যাদের বার্থডে তাদের সকলকে হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, এনজয় ইয়োর ডে, খুব মজা করো, পার্টি করো, হই হুল্লোড় করো, বন্ধুদের প্রচুর প্রচুর খাবার খাওয়াও, পার্টি দাও, নইলে গালাগাল কিন্তু ফ্রিতে পাবে। চলো, টাটা।